নমস্কার, স্মার্ট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে একটা নতুন খবর উপস্থাপন করতে চলেছি। WBCSC যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, সেই ইন্টারভিউ প্রক্রিয়ার নতুন নোটিফিকেশন চলে এসেছে। সেই নতুন নোটিফিকেশনে কি রয়েছে, চলে আসুন একের পর এক আপনার সামনে তুলে ধরি। দেখতেই পেয়েছেন 4/4/2022 ইম্পর্টেন্ট নোটিফিকেশন। প্রথমেই দেখতে পাচ্ছেন যে সমস্ত ক্যান্ডিডেট কেমিস্ট্রি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেই সমস্ত ক্যান্ডিডেটদের থার্ড ফেজের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ ইন্টারভিউতে আপনাকে ডেকে পাঠানো হবে, কবে কি সেটা জেনে নেব ডাউনলোড করে, তারপরে দেখে নি। পরবর্তী রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটদের ম্যাথমেটিক্স সাবজেক্ট, সেই সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে অনুরোধ করব, আপনাদের থার্ড ফেজ ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কবে থেকে শুরু হবে, কি ব্যাপার, সেটা ডাউনলোড করলে সেটা দেখে নিতে পারবো। তারপরে আপনার সামনে তুলে ধরছি যে সমস্ত ক্যান্ডিডেটদের ফিজিক্স সাবজেক্ট, তাদেরও ক্ষেত্রে বলছি থার্ড ফেজ আপনাদের ইন্টারভিউ ডাক চলে এসেছে, ডাউনলোড করে সেটা দেখে নেব। চতুর্থত বলছি যে সমস্ত ক্যান্ডিডেটদের জিওলজি রয়েছে, তাদের সেকেন্ড ফেজ শুরু হয়ে গেছে বা শুরু হবে কবে থেকে, তা ডাউনলোড করে একের পর এক দেখে নেব। নেক্সট যেটা রয়েছে যে জিওগ্রাফি, জিওগ্রাফি ক্যান্ডিডেটদের থার্ড ফেজ শুরু হয়ে যাবে কবে থেকে, সেটা ডাউনলোড করে তা দেখে নেব। তো চলে আসুন একের পর এক ডাউনলোড করে আমরা দেখে নিই। প্রথমে রয়েছে কেমিস্ট্রি, যে থার্ড ফেজ শুরু হয়েছে, চলে আসুন দেখে নেওয়া যাক। কেমিস্ট্রি দেখতে পেয়েছেন, কেমিস্ট্রি থার্ড ফেজ ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে কবে থেকে, না 18 এপ্রিল 2022 থেকে, কত শেষ মেস কতদিন পর্যন্ত হচ্ছে, না শেষ যে তারিখটা সেটা হচ্ছে কেমিস্ট্রি থার্ড ফেজ দেখতে পেয়েছেন 22 এপ্রিল 2022 পর্যন্ত, 18, 19, 20, 21, 22 পাঁচ দিনে এই সমস্ত ক্যান্ডিডেটদের নাম এবং বাম পাশে দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার দেখে নেবেন। এই ভিডিওটির নিচে প্রত্যেকটা যে সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ লিংক দেওয়া আছে, আপনি প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারেন। তারপরে দেখে নেব ম্যাথমেটিক্স, দেখতে পেয়েছেন ম্যাথমেটিক্সের থার্ড ফেজ শুরু হয়েছে 18 এপ্রিল 2022 থেকে একেবারে 22 এপ্রিল পর্যন্ত, দেখিয়ে দিই আপনাকে তাহলে বুঝতেই পারবেন, এ দেখতে পেয়েছেন 22 এপ্রিল পর্যন্ত সেম। তারপরে নেক্সট দেখে নেব ফিজিক্স, দেখতে পেয়েছেন থার্ড ফেজ 18 এপ্রিল থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়, না শেষ হয়েছে সেই 22 এপ্রিল দেখতেই পেয়েছেন। নেক্সট দেখে নেব জুওলজি, জুওলজির সেকেন্ড ফেজ 18 এপ্রিল থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়, না শেষ হয়েছে সেই 22 এপ্রিল নেক্সট দেখে নেব জিওগ্রাফি, জিওগ্রাফির থার্ড ফেজ দেখতেই পেয়েছেন, থার্ড ফেজ সেখানে 18 এপ্রিল শুরু হয়েছে এবং এখানেও শেষ হয়েছে 22 এপ্রিল অর্থাৎ দেখতেই পেয়েছেন। তো এই মূলত শিক্ষণীয় দিকগুলি আপনার সামনে ইম্পর্টেন্ট নোটিফিকেশনটা তুলে ধরার জন্য মূলত এই ভিডিওটি। তো এই ছিল আজকের শিক্ষণীয় ভিডিও। যদি এই শিক্ষণীয় ভিডিওটি আপনার এতটুকু উপকারে এসে থাকে, প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে পরবর্তী এইরকম শিক্ষণীয় ভিডিও তৈরি করতে অনেক অনেক উৎসাহ দেবে। আর যদি এখনো আপনি আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন। থ্যাংক ইউ।